আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ভাই দাঁড়িয়ে আছেন। ওনার এক হাত এক ঘাড়ের মধ্যে দেওয়া, একেবারে চিকন হাতটা। যাই হোক, উনি মনে হয় একটু শারীরিকভাবে অসুস্থ, তো ওনার সাথে এখন একটু কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। আতাউর রহমান, আচ্ছা ভাই, আপনার বাড়ি কোথায়? বসিরবানিয়া। বসিরবানিয়া না? আচ্ছা, উনি সকাল সকাল ওনার সাথে দেখা, সামনাসামনি উনি আমার কাছে আসলেন সাহায্যের জন্য। আসলে আমরা মানুষ সাহায্য করতে পারি না যতক্ষণ না আল্লাহ চান। যাই হোক ভাই, জানে আপনার হাতের কি অবস্থা, মানে হাত কি হয়েছে? এটা মায়ের গর্ভ থেকে, মানে জন্ম থেকে এরকম? হ্যাঁ, এটা একদম মায়ের গর্ভ থেকে। হাত কি নিচে আসে না? হাত নিচে আসে, কিন্তু শাড়ি দিলে ভারী করে। জয়েন এখানকার ছুটা, যদি দেখেন এই জায়গায় জয়েনটা ছুটা, আর এখানে এইখানে একেবারে চিকন। এইখানে কি ভেঙে গেছে নাকি? এখানকার জয়েনটা ছুটা, এই জায়গায় যদি দেখেন জয়েন্ট ছুটা। হুম, এই যে দেখতে পাচ্ছেন ওনার এখানে জয়েন্ট নাই ওনার হাতের। তো আপনার এই হাতটা এইরকম কত বছর ধরে? এটা মায়ের গর্ভ থেকে। আপনার বয়স কত? 33 চলতেছে। 33? হাত কি এইভাবে ঝুলাই রাখতে পারেন না? ঝুলাই রাখলে ভারী করে খুব। ঝুলাই রাখলে ভারী করে? হ্যাঁ, এখানে জয়েন্টটা ছুটা তো ভারী করে খুব, আর হাতটা একটা করে লম্বা বেশি। আচ্ছা, এইভাবে ঝুলাই রাখতে পারেন না? না, ঝুলাই রাখলে ভারী করে খুব, খুব ভারী করে। দেখেন, যখন একটা অঙ্গ আমাদের অসুস্থ হয়ে যায়, তখন সেটাও আমাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে যায়। তো আপনার এই যে হাতে এই সমস্যা, তো ডাক্তারকে দেখান নি আপনি? ডাক্তার দেখাইছিলাম, কিন্তু কথা জন্ম থেকে এটা হবে না ভালো। এখন তা বোধহয় মেন রগটা মরে গিয়েছে, আর জয়েন্টটা ছুটে গেছে, যে হাতটা লাগিয়ে থাকে ওই হাতটা ছুটে গেছে। আচ্ছা, যাই হোক ভাই, আপনার ঝুলাই রাখতে যেহেতু কষ্ট হচ্ছে, উঠান আপনি হাত, আপনার যেই জায়গায় রাখেন ওই জায়গায় আপনি রাখেন। দেখতে পাচ্ছেন মানুষের আসলে জীবন যেখানে যেমন, শারীরিকভাবে উনি একটু প্রতিবন্ধী হওয়ার জন্য ওনার আজকের এই যন্ত্রণা। তো আপনার কেমন লাগে এই যে হাতের এরকম একটা খারাপ অবস্থা? এটা আমার মনে খুব দুঃখ লাগে। এখন মনে করেন আল্লাহ এটা দিছে, এখন মানুষকে তো দোষী লাভ নাই, আল্লাহকেও দোষী, এটা আমার ভাগ্য এখন। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে তারপরেও সুস্থ রেখেছে। আচ্ছা ভাই, আপনি কি করেন? আমি তো আগে তিলে খাতা বসেছিলাম আপনার পার্বতী রেলওয়ে স্টেশনে, এই যে করোনার জন্য এখন তো এটা বন্ধ করে দিয়েছে। এখন তো আমার কোনো বাড়ি ভিটা নেই, খালি মানুষের জায়গায় আছি আমি। আচ্ছা ভাই, আপনি তিলের খাজা বেচতেন পার্বতীপুর স্টেশনে? স্টেশনে। এখন আপনি থাকেন কোথায়? এখন থাকি বসিরবানিয়া। বসিরবানিয়া? বসিরবানিয়া পার্বতীপুরেরই একটি গ্রাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পার্বতীপুর থানা দিনাজপুর জেলা। আচ্ছা, পার্বতীপুর থানা দিনাজপুর জেলা, ঠিক আছে। আপনি তিলের খাজা বেচতেন কত বছর আগে? প্রায় 3 বছর বেচা কিনা করেছিলাম। 3 বছর? 3 বছর বেচা কিনা করিয়া ওই টাকা দিয়ে আমি একটা মেঘ বেচে খাইছি। আমার বোনুক কিছু হেল্প করেছি। কাক বেচে খাইছেন? আমার মেঘ। আপনার মেয়েকে বিক্রি করছেন? না, বেচে বিয়া দিয়েছি। আচ্ছা, আপনার মেয়ের বিয়া কোথায় দিচ্ছেন? ছেলে কি করে? আপনার দিনাজপুর বিয়া দিয়েছি। আপনার দিনাজপুর ইয়া আপনার এই যে মিশন, পার্বতীর মিশন ওইখানে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে? আচ্ছা, আপনার ছেলে কি করে? ছেলে হাফিজ মাদ্রাসায় লেখাপড়া করে। কোথায়? মাদ্রাসা কোথায়? দিনাজপুর হেজবে লেখাপড়া করতেছে। দেখতে পাচ্ছেন ওনার এক ছেলে এক মেয়ে, উনি আমার সামনে আসলেন হঠাৎ করে, এই জন্য ভাবলাম যে ওনার অনুভূতিটা শেয়ার করি। আচ্ছা যাই হোক, আপনি এখন কি করছেন? এখন তো সাহায্য তুলে খাইতেছি, আমার তো কোনো কর্ম নাই। সাহায্য তুলে খাচ্ছেন, দেখতে পাচ্ছি আপনি ইতিমধ্যে টাকাও বেশ কিছু কালেক্ট করেছেন। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমি আর আমার একটা ছেলে। আপনি আর আপনার ছেলে, আর কেউ নাই? না, মা বাবা মারা গেছে। মা বাবা মারা গেছে? আচ্ছা, আপনার বাড়ি কোথায়, মানে আপনার স্থায়ী বাড়ি কোথায়? স্থায়ী বাড়ি আপনার পার্বতীপুর শহরে, জন্মস্থান জায়গা। জন্মস্থান জায়গা? তো কিছুক্ষণ আগে বললেন যে আপনার বাড়ি নাই, কারণ কি? মানে রেলের জায়গায় ছিলাম, তার এখানে আপনার এই যে সরকার আপনার চেয়ারম্যান জায়গা দিয়েছে, ওনার মানে ওনারও নিজস্ব জায়গা, 400 শতক জায়গা। যতদিন ইচ্ছা তারা দুই স্বামী স্ত্রী ছেলে পেলে নিয়ে এখানে থাকে। কোন চেয়ারম্যান জায়গা দিয়েছেন? এটা আপনার পুরোনো চেয়ারম্যান, আজগর চেয়ারম্যান। আচ্ছা, ওই চেয়ারম্যানকে আল্লাহ তালা অনেক ভালো রাখুন, যেহেতু চেয়ারম্যানের উছিলায় আপনার একটা থাকার জায়গা হয়েছে, তাই না? হুম হুম। আচ্ছা যাই হোক, এটা আসলে একটা সবচাইতে বড় ভালো লাগার বিষয়, একজন আপনাকে থাকার জন্য স্পেস করে দিয়েছেন। তো আপনার এই যে একটা অঙ্গের এরকম অবস্থা, এটা নিয়ে আপনার কেমন লাগে? এটা নিয়ে আমাকে বিষয় খুব খারাপ লাগে। তারপরে আমার ছেলে ফেলে মেয়ে ছেলে আমাকে দেখি কান্দে, বলে আব্বা তোমাকে এমন করেছি আল্লাহ। আমার মেয়ে ছেলে কয়, বাবা তুমি কোনো মনে কষ্ট লিও না। আপনার মেয়ে ছেলে কি ভালো না প্রতিবন্ধী? ওরা ভালো, ওরা আমাদের এনের মতন ভালো।
আচ্ছা যাই হোক, আপনার ছেলে পড়াশোনা করছে। আচ্ছা কি আপনার কি মোবাইল আছে? আমার চাচার মোবাইল আছে, আমি মোবাইলের ব্যাপারে কিছু বুঝি না। আপনি মোবাইল বুঝেন না? আপনি কি পড়াশোনা করেছেন? করেছি, ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করেছি। ক্লাস 2? আচ্ছা, উনি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছেন, এই হচ্ছে ওনার অবস্থা। আচ্ছা, তারপরে সব মিলাই আপনার পরিবারের বর্তমান অবস্থা কি? এখন অবস্থায় আমাদের কোনো তো মনে করেন ঠাঁই নেই, এখন সরকার আপনার চেয়ারম্যানের জায়গাতে আছি, এখন ভবিষ্যতে যে আমরা কী করি খাবো এটা এক দুশ্চিন্তা পড়ে গেছে। আচ্ছা, আপনি তিলের খাজার ব্যবসা বাদ দিয়ে তো অন্য ব্যবসাও করতে পারতেন? আমাদের তো কোনো ক্যাশ তহবিল নাই, ওইখানে তো মনে মহাজনের কাছ থেকে বাকি লিয়ে আসি, সারাদিন বেচা কিনা করি আর সন্ধ্যের দিকে দিয়ে আসি, যা লাভ হয় ওইটা আমরা খাই। আচ্ছা, তিলের খাজার যে ব্যবসাটা করতেন ওইটা আর কি বাকি নিয়ে তারপরে বেচে টাকা দিতেন? হ্যাঁ, বাকি নিয়ে বেচে টাকা দিই, সন্ধ্যের দিকে মহাজনের টাকা দিতে হয়। আচ্ছা, এই হচ্ছে ওনার, উনি তিলের খাজার বিজনেস করতেন। তো এখন কি কোনো ব্যবসা করার ইচ্ছা আছে? এখন যে কেউ যদি আমাকে মনে করেন যে কেউ যদি টাকা যদি দান করে অথবা যদি ব্যবসা করবার জন্য কেউ যদি দেয় তাহলে আমি যে কোনো একটা ব্যবসা করতে। আচ্ছা, আপনি তো পানের দোকানও করতে পারেন? হ্যাঁ, তা পারবো। আচ্ছা দেখেন, একটা মানুষের পানের দোকানে আহমরি কোনো কষ্ট লাগে না। আপনারা যারা দেখছেন, যদি সম্ভব হয় এই মানুষটাকে একটা দোকান যদি ধরিয়ে দেওয়ার, এই জন্য আমি তুলে ধরছি, একটা পরিবারের জন্য হেল্প হয় এটাই আমরা চাই। এখন বৃষ্টি পড়ছে, আমরা আর কন্টেন্টটা দীর্ঘায়িত করব না। আমার পক্ষ থেকে আপনার জন্য এটা রাখেন, এতটুকুই শুধু বলবো, আল্লাহ যাকে যেভাবে রেখেছে জীবন সেভাবে চলবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের যদি কারো সুযোগ হয় এই মানুষটাকে হেল্প যদি করতে পারেন আমারও ভালো লাগবে, আমাদের কন্টেন্টটা তৈরি করা সার্থক হবে। আর কিছু বলতে চান আপনি? আমাকে যদি কেউ সাহায্য করে তাদের জন্য আমি দোয়া করবো, তার ছেলেমেয়ের জন্য দোয়া করবো। অবশ্যই, ঠিক আছে, কেউ আপনাকে ব্যবসার জন্য সহযোগিতা করুক এটাই আমরা চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।